আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে নিয়ে আসছি নতুন একটি রেসিপি, পুরনো রেসিপি নতুন করে। এই যে আমি গাজর গ্রেট করে নিয়েছি, একেবারে সবজিগুলো নিয়ে যে ছোট যে স্টেপটা আছে সেটা দিয়ে আমি গাজরগুলো খুব সুন্দর করে এটা কুচি করে নিয়েছি। দেন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আজকে গাজরের লাড্ডুটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করেছি, জাস্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে গাজরগুলো প্রথমে আমি ঘিতে 2-3 মিনিট ভেজে নিব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে আমি দুধ দিয়ে দিব এর ভিতরে। এই যে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি ঘন করে যে দুধটা রেখেছিলাম, ঘন করে দুধ এটা আমি 1 কাপ দিয়ে দিলাম। এটা দুধটা যখন আবার শুকিয়ে আসবে তখন আমি এর ভিতরে চিনিটা অ্যাড করবো। যে দুধটা প্রায় শুকিয়ে আসছে এর ভিতরে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, সাথে 2 এলাচ। এই যে চিনিটা সুন্দর করে মেল্ট হয়ে গেছে, চিনিটা গলে গিয়েছে। এখন আমি এটাকে ভাজতে থাকবো আস্তে আস্তে করে, একেবারে যতক্ষণ পর্যন্ত ফ্রাই প্যান থেকে এটা একেবারে ছেড়ে না আসে ওই পর্যন্ত আমি ভাজতে থাকবো। এই যে দেখুন, একেবারে ভাজতে ভাজতে যখন এই পর্যায়ে যখন ফ্রাই প্যান থেকে উঠে আসতে চাইবে, একেবারে এক জায়গা জড়ো হয়ে যাচ্ছে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এই যে প্রায় এটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এটা আমি এখন দলা পাকাতে পারবো বা লাড্ডু করতে পারবো। এই যে এখন আমি এটা একটা স্টিলের প্লেটে সুন্দর করে আমি এটাকে বেড়ে নিচ্ছি। তারপরে হাতে আমি একটু ঘি মেখে নিলাম, ঘি মেখে এখন আমি এটাকে সুন্দর করে রাউন্ড শেপ দিব। এই যে এভাবে প্রত্যেকটা আমি সুন্দর করে রাউন্ড শেপ করে দিব। আর গাজরের লাড্ডুটা খেতে কিন্তু আসলেই খুবই অসাধারণ লাগে। আজকে আমি এই অসাধারণ লাড্ডুটাকে একটু অন্যরকম রূপ দিব। এই যে আমার তৈরি হয়ে গিয়েছে, আমার 1/2 কাপ গাজরের প্রায় 9টা লাড্ডু হয়েছে, ছোটো ছোটো মাঝারি আকারের। এখন আমি এটাকে যে কোট করব সেটা তৈরি করছি। প্রথমে এখানে আমি 1/4 কাপ কন্ডেন্সড মিল্ক নিয়ে নিলাম। কন্ডেন্সড মিল্কটা একটু আমি হালকা গরম করে একটু ই করে নিব, গরম করে নিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম আবার 1/4 কাপ গুঁড়ো দুধ। আমি যে লাড্ডুটাকে কোট করব সেটার জন্যই আমি এটা তৈরি করছি। এই যে যখন এখানেও আমি একটু ঘি অ্যাড করেছিলাম, এখন এটা যখন আস্তে আস্তে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন আমি এটা তুলে নেব। এই যে এখন এটা দুধটা ঠান্ডা হওয়ার পরে আমি এভাবে করে হাতে করে ছোট ছোট মানে যাতে করে গাজরটাকে মুড়ানো যায় আমি সেভাবে তৈরি করে নিচ্ছি। এই যে গাজরটাকে আমি সেই গুঁড়ো দুধ আর কন্ডেন্সড মিল্কের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে আমি গাজরটাকে কোট করে নিচ্ছি। এই যে এভাবে একে একে আমি প্রত্যেকটা গাজরের লাড্ডুগুলোকে কোট করে নেব। কি হলো তো অন্যরকম, একেবারে অন্যরকম ধাঁজের একটি গাজরের লাড্ডু তৈরি করলাম। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এই যে এভাবে করে আমি প্রত্যেকটা লাড্ডু তৈরি করে নিলাম। এই যে আমার অতটুকু মিশ্রণে আমার 60টা লাড্ডুকে আমি কোট করতে পেরেছি। এই যে তো কেমন লাগলো আমার এই আনকমন বা অন্যরকম ধাঁজের গাজরের লাড্ডু আমাকে জানাবেন। এই যে আমি একটা কেটে আমি আপনাদের সাথে দেখালাম, দেখুন একদম অন্যরকম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।